কই এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রিয় নায়ক সোহেল রানা, মাসুদ পারভেজ সোহেল রানা, আমরা সবাই ঘিরে রেখেছি ওনাকে। আজকে একটা আমাদের সংগঠন, সেই সংগঠনের উনি সভাপতি শিকর, তো সেইটার একটা মিটিং ছিল, সে উপলক্ষে ওনার বাসভবনে আমরা সবাই একসাথে হয়েছি। তো মিটিং শেষে এখন আমরা একটু ছবি ফটো সেশন করছি আর কি। তো একটু শুনতে চাই আপনার অনুভূতি, আপনার কিছু কথা শুনতে চাই। আসলে এটা কালচারাল অর্গানাইজেশন, দিস ইজ অর্গানাইজেশন বাঙালি, আমরা বাঙালিয়ানায় বিশ্বাসী এবং দেশের এবং মানুষের যে যত রকম বিপদ আপদই হোক সাহায্য এবং সহযোগিতা করার জন্যই আমরা এটাকে তৈরি করেছি। আমরা এখানে যারা আছি তারা কিছু দেওয়ার জন্য, দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, কিছু নেবার জন্য আমরা এখানে আমরা সবাই এখানে উপস্থিত হইনি। বড়ো বড়ো সিঙ্গার এখানে আছে আমার পাশে, যে তিনি একজন নামকর সিঙ্গার, ডালিয়া অত্যন্ত ফেমাস সিঙ্গার, আগামী যে অনুষ্ঠানে করতে যাচ্ছি তারা সবাই মিলে আমরা একটা আনন্দ অনুষ্ঠান অনেক ভালো লাগছে আজকে আমাদের, বিশেষ করে আমাদের প্রিয় নায়কের কাছে পেয়ে আমরা আসলে ওনার সেই ছবিগুলোর বিভিন্ন গান অনেকে করছে, বিশেষ করে আপাত সেই পুরনো ছবিগুলোর কথা এখনও ভুলতে পারিনি। প্রিয় নায়কের কাছে পেয়ে সেই গানগুলোই উনি মনে মনে আওড়াচ্ছিলেন এবং ওনাকে শোনাচ্ছিলেন। তো আসলে আমরা অনেকটা নস্টালজিক হয়ে গেছি, পুরনো দিনে ফিরে যাচ্ছি আমাদের পুরনো নায়ককে ফিরে পেয়ে। যদিও পুরনো নায়ক বলছি কিন্তু উনি সবসময় চিরসবুজ নায়ক আমাদের কাছে, সবসময় চিরসবুজ এবং সবসময় আমাদের কাছে নতুন রূপে আমাদের কাছে আমাদের হৃদয়ে থাকবেন। তো অনেক শুভকামনা রইল আমাদের প্রিয় নায়ক সোহেল রানা ভাইয়ের জন্য। ভালো থাকবেন, ভালো থাকবেন, সবসময় এমনিভাবে সজীব থাকবেন, চির নতুন থাকবেন এবং আমাদের সঙ্গে এভাবে সবসময় আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরিবার আনন্দের বাজার।